তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? আজ আমি খেলছি মাইনক্রাফট। তো মাইনক্রাফটের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। যারা জানেন না মাইনক্রাফট কি, তাদের জন্য বলি মাইনক্রাফট একটি ভালো গেম, অনেক জনপ্রিয় গেম এবং এটাই প্রথম প্রায়োরিটিতে আছে। তো এই গেমে প্রায় সব কিছুই করা যায়। তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন আমি এই গেমটা খেলতে চলেছি। আমারও প্রিয় গেম এই গেমটি। এবং ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তবে লাইক করবেন। আমি লাইকের টার্গেট রাখছি 50টা। যদি 50টা লাইক হয়ে যায় তাহলে সামনের ভিডিওতে আরও ভালো কিছু দেখাবো। তো চলুন বেশি পেছাল না পেরে শুরু করা যাক। তো আমার মাইনক্রাফটে এই যে এটা হচ্ছে আমার মাইনক্রাফটের ওয়ার্ল্ড। তো আমার প্রথম কাজ হবে গাছ কাটা। তো গাছে ঘুষি মারতে হবে। গাছে ঘুষি মারলে মানে গাছের কাঠ পাওয়া যাবে, এক কথায় লগ। এখানে গাছ কিন্তু পড়ে যায় না, গাছ কাটলে এই যে গাছ কিন্তু পড়বে না, এর একটা সুবিধা। কে রে মুরগি, তুই আমাকে ঠেলছিস কি জন্য? এই তুই আমাকে কি জন্য ঠেলিস? এই পালাই গেছে। আমার কাট লাগবে অনেকগুলো। আমাকে আসলে রাত হওয়ার আগেই গেম কমপ্লিট একটা অন্তত ঘর বানাতে হবে, আর একটা পারলে একটা বিছানা বানাতে হবে, মানে গেমটা সেফ রাখার জন্য বিছানা দরকার আছে। এবং বিছানাতে ঘুমাই গেলে সকাল হয়ে যায় তাড়াতাড়ি। আমি আসলে রাতে দেরি করতে চাচ্ছি না এখানে। অবশ্য এই আন্ডারগ্রাউন্ড জায়গাটা দেখে আমার একটা জিনিস ভালো লাগলো। আমি ভবিষ্যতে এই জায়গাটায় একটা আন্ডারগ্রাউন্ড ঘর বানাবো, নিচ থেকে মানে কথা সব কিছু থাকবে। তো আপাতত আমি আর একটা থাকার একটা জায়গা করা লাগবে। তাড়াতাড়ি করে যতগুলো গাছ কাটা যায় কাটতে হবে। আমি খালি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে গাছ কাটি। যত বেশি গাছ কাটা যাবে তত সুবিধা হবে। আমি গাছ মানে কাট দিয়ে একটা ঘর বানাতে চাচ্ছি। জ্যোতিষীদের মতে সে সব ভুল কাজের ফলে জীবনে লাগতে পারে মহাদোষ। সেরকম একটি কাজ হলো না বুঝে গাছ কেটে ফেলা। অন্তত আগে একটা ঘর বানাবো, তারপর অন্য কিছু। সাউন্ড কোয়ালিটি যদি একটু একটু খারাপ লাগে তাহলে ভিডিও কোয়ালিটি অথবা সাউন্ড কোয়ালিটি যদি একটু সমস্যা হয় তাহলে মেরে পাস কোই ফাজ নেই হ্যায়, মুঝে মাফ কর দে আপ লোগ সারে, মুঝে ছুটি দে দে। আপাতত নতুন নতুন মানে এক কথা ভিডিও খেলতে গেলে যা হয়, আর আমি ল্যাপটপ দিয়ে ভিডিও করি। তো আপনাদের সাপোর্ট যদি হয় তাহলে অবশ্যই আস্তে আস্তে গেমিং পিসিও কিনবো, কিন্তু তার জন্য সাপোর্ট দরকার আছে। আমি একটা ধান গমের বিচি পেয়ে গেছি, এটাকে বলা হয় হোয়াইট সিড। তো হোয়াইট সিড মানে হচ্ছে গমের বিচি, এগুলো এই যে ঘাস বাংলে পাওয়া যায়, এগুলো আমাদের দরকার পড়বে। চাষবাস করতে হবে, খাওয়ারের ব্যবস্থা করতে হবে। তো বেঁচে থাকার জন্য আমাকে ঘর, খাওয়ার আর হচ্ছে একটা বিছানা, ঘুমের ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, অনেকগুলো পেয়ে গেছি, 7টা পেয়ে গেছি। একটা প্ল্যাঙ্ক থেকে হয় 4টা, সরি একটা লগ থেকে হয় 4টা প্ল্যাঙ্ক, এটার নাম হচ্ছে প্ল্যাঙ্ক। তো আমি সবগুলো করে নেব। 64টা প্ল্যাঙ্ক হয়ে গেছে। বলবেন না যে আপনি ক্যালকুলেট কীভাবে করলেন, আপনি কীভাবে জানেন যে 64টাই হবে। হয়ে গেছে, আমি জানি না, একা একাই হয়ে গেছে। একটু দৌড়াই, হ্যাঁ তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই, উঠতে হবে। আমার গেম যদি একটু একটু ল্যাগ করে, আমার রেকর্ডার একটু সমস্যা আছে, যদি একটু একটু ল্যাগ করে তার জন্যে গালি দিয়েন না ভাই কমেন্ট বক্সে এসে যে কী খেলিস, তোর ল্যাগ করে কেন, এই করে কেন, ওই করে কেন। ভাই সরি, আগেই বলে দিচ্ছি সরি ভাই, আপনাদের সবাইকে সরি।
হ্যাঁ, একটা অ্যাপেল পেয়েছি, আর গাছের বি এটা হচ্ছে মানে কি বলে এটা গাছের কি বলে চারা, যে গাছের চারা, ওই যে ওটা মৌমাছি, এটা মুরগি, ওই যে ওগুলো ঘোড়া কালোটা, এটা গরু, এটা হচ্ছে গরু, এই যে মৌমাছি, মৌমাছি এমনি সময় কিছু বলে না, কিন্তু মারলে বা ওদের মধু নিয়ে নিলে তখন বলে। তো আমি পরে মধু কীভাবে নিতে হয় সেটাও দেখাবো, এবং মৌমাছি ফার্ম করবো। ওই যে ওটা হচ্ছে ভেড়া, এটা দরকার আমার, একে মারাই লাগবে আমার। তো আমি তার আগে একটা ক্রাফটিং টেবিল করি, ক্যাপিং টেবিল করে আমি আগে ক্যাপিং টেবিলে আমার জন্য এই যেভাবে কাঠ থেকে লো ই বানাতে হয়, স্টিক বানাতে হয়, এরপরে যদি তলোয়ার বানানোর সিস্টেমটা দেখাই দিই, এই যেভাবে তলোয়ার বানাতে হয়। তলোয়ার কেন বানালাম, এটা হচ্ছে এই কারণে, এই যে তলোয়ার বানালাম, লাফাই মারলে একটু মারটা বেশি লাগে। তো আমার লাগবে তিনটে উল, আমার তিনটে ভেড়াকে মারাই লাগবে, কিছু করার নাই, কারণ এখনও আমি কেঁচি তৈরি করতে পারিনি। কেঁচি তৈরি করতে পারলে, কেঁচি আছে, সেই কেঁচি দিয়ে লোম কাটা যায়, কিন্তু আপাতত যেহেতু আমার কেঁচি তৈরি করার জন্য স্টিল লাগবে, স্টিল তো এখন আমি পাবো না, সেই জন্য এই মুহূর্তে নতুন অবস্থাতে যা করা যায় তাই করছি। আর একটা ভেড়া দরকার আমার, ভেড়া কই, ভেড়া কই, ও হ্যাঁ, আর গরুর দুধ দোয়ানো যায় এখানে। এই বাছুর, এই বাছুর, গরুর বাছুর কি কিউট। আচ্ছা, আমি আরেকটা ভেড়া পেয়ে গেছি, কিন্তু অনেক দূরে, তাও যাওয়া লাগবে। ও, এই যে আমি ভেড়ার মাংস পেয়ে গেছি, এখানে নৌকাও বানানো যায়, তবে একরকমই, নৌকার বেশি ভ্যারাইটি নাই। আমার হয়ে গেছে আপাতত ছয় চারটা মাংস, তিনটা উল, আমার আর কিছু দরকার নাই। এখন আমার ওই যেখানে ক্রাফটিং টেবিল রেখেছি ওখানে যাব। ক্যাপ্টিং টেবিলে আপনার ক্যাপ্টিং টেবিল ক্যাপ্টিং হ্যাঁ ক্যাপ্টিং টেবিলে আপনার আমি কীভাবে বেড বানাতে হয় সেটা দেখাচ্ছি। বেড আমাকে বানাতে হবে, এবং যেখানে আমি খালটা দেখাইছিলাম না, ওই যে গর্তটা, গর্তের আশেপাশেই আমি ই করব, আমার বাড়ি বানাবো। তো এই যে আমার ক্রাফটিং টেবিলে দেখেন, তিনটা উড় দিলাম আর তিনটা উল, এই যে এখন একটা বেড হয়ে গেল। তো বেড আমি আপাতত কিছু করব না, আমার ক্রাফটিং টেবিলটা তুলে নিব, আর আমি বেডের একটা কালার বানাবো, একটা ফুল পাই, লাল লাল কালার করবো না, আমি নীল কালারের বেড বানাবো, না হলুদ বানাই, হলুদ বেড বানানো খুব, বেডের কালার দেওয়া খুব সহজ। এই যে নিলাম, এটা হচ্ছে ড্যান্ডিলায়ন ফুলের নাম। এই যে আমি ইয়েলো ডাই বানাই নিলাম, ডাই মানে হচ্ছে রং। এখন আমি এখান থেকে এটাকে এই যে নিয়ে নিলাম, এই যে দেখুন ইয়েলো বেড, ইয়েলো বেড নিলাম কেন, আমার যদি দড়ি পাই তাহলে এই ঘোড়াটা আমার খুব পছন্দ হয়েছে, এই ঘোড়াটাকে আমি ব্যবস্থা করে দিই যেন আমার ঘোড়া কোনোভাবে পালাতে না পারে। ওই ফুট, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ইরে ঘোড়া রে, তোকে আমি বাঁচানোর জন্য এত কষ্ট করতেছি আর তুই আমাকে, বাস এখানে থাক, পারাবি না, পরিচিতির জন্য একটা কাজ কর। আগে মেরি মত কা তামাশা দেখনে, এটা হচ্ছে পরিচিতির সিস্টেম, আমি চিনতে পারবো পরে যে হ্যাঁ ওখানে আমার ঘোড়া আছে। তো আমাকে লাঙলও বানাতে হবে, এই যে এটা হচ্ছে আমার বাড়ি, যেখানে আমি করতে চাচ্ছি বাড়ি। তো এখানে আমি এখন আপাতত কাঠ সাজাতে শুরু করি, অন্তত ছোট্ট করে হলেও আমাকে একটা বাড়ি বানাতে হবে। ই, ডিম পাইছি, ডিম, পাও, ডিম দিয়ে কেক বানানো যায়, ডিম দিয়ে আরও অনেক কিছুই করা যায়। আগে আপাতত ছোট করে কোনো রকমে এক বাই একের একটা বাড়ি বানাবো।
তাড়াতাড়ি বানাতে হবে, নাহলে আমার খুব সমস্যা হয়ে যাবে। তো কেন তাড়াতাড়ি বানাতে হবে আমি পরে বলবো। আমি এখন একটা দরজা বানাবো, ওক স্যাপলিং দিয়ে। তিনটে দরজা হয়, একটা ওভাবে রাখলে তিনটে দরজা হয়। তো তিনটে দরজা বানানো হয়ে গেছে, আপাতত আমাকে রাত হয়ে গেছে। আমি আসলে কেন এত ভয় পাচ্ছি রাত হওয়াতে আমি সেটা পরে দেখাচ্ছি। আমার কাছে কাঠ আর বেশি নাই। এই যে দেখেন, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন সোজা দাঁড়ায় আছে, ওটা হচ্ছে স্কেলিটন। ও তীর মারে, আমাকে দেখলে শুরু হয়ে যাবে। তো আমার যার আমার কাছে যা যা আছে সব ফেলে দেবো, মানে আমি দেখানোর জন্যই ফেলবো যে আসলে কি হয়। তো আমার প্রথম ভিডিওতে, আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাতে চাচ্ছিলাম যে আসলে কীভাবে বাড়ি করতে হয়, ছোট্ট একটা দরজা। এবং চলে আসে আমাকে মারার জন্য। মেরেছি, একটাকে পারলাম। তো আজকের জন্য এখানেই শেষ। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন। যারা নতুন আছেন আমার ভিডিও, আমার লাইক ও শেয়ার ঠক দিজিয়ে। মা কাল কাছে তোমাকে লাইক ও শেয়ার ঠক দিজিয়ে। 5000 লড়ে দিক জানা চাইয়ে। পুরা সাল মেহনত করতা হুম আপকে লিয়ে বেটা। এসা নি চলেগা, এসা নি চলেগা। লাইক ঠকি দবাকে। ওই নাই বিদায়, দেখা হবে সামনের ভিডিওতে। ধন্যবাদ। অনেক কষ্ট করে ভিডিওটি দেখলেন, একটু বাতাস খেয়ে যান।